এরা ফিল্মি স্বভাবের হয়ে থাকেন, সিনেমা দেখতে খুবই ভালোবাসেন, তেমনি নিজের জীবনটা সিনেমার মতো করে ভাবেন। এই রাশির মেয়েরা সবসময় চান এদের প্রেমিক এদের সঙ্গে এমন রোমান্টিক আচরণ করবে। এরা কাল্পনিক দুনিয়াতে থাকতে বেশি পছন্দ করে, বাস্তবে তা না হলে এরা রেগে যান। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই 10টি ভুল করে থাকে সিংহ রাশির মেয়েরা, দেখে নিন কি কি। বৈদিক শাস্ত্রে রয়েছে 12টি রাশির উল্লেখ। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এ রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদী, প্রতিজ্ঞ, দয়াবান এবং গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। সম্পর্কের ক্ষেত্রে এই কয়টি ভুল করে থাকেন সিংহ রাশির মেয়েরা, দেখে নিন কি কি। প্রথম ভুল, সর্বদা আকর্ষণের কেন্দ্রে থাকতে চান এই রাশির মেয়েরা। এরা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে নানা পদ্ধতি অনুসরণ করেন, এই কারণে সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়, এতে হয় অশান্তি। এরা সহজে নিজের ভুল বদল করতে চান না, এদের এই জেদী স্বভাব সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। দ্বিতীয় ভুল, এরা সহজে কারো কৃতজ্ঞতা স্বীকার করে না, এদের সহানুভূতির অভাব দেখা যায়। সহানুভূতির অভাব হয় এদের বিস্তর, যে কারণে বেশি দিন এদের সঙ্গে কারো সম্পর্ক থাকে না। এই স্বভাব প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে। আপনার সঙ্গীর রাশি যদি হয় সিংহ, তাহলে সতর্ক থাকুন। তৃতীয় ভুল, মেলো ড্রামা করেন এরা। এরা নাটকীয় আচরণ সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। তেমনি এ রাশির মেয়েদের মেজাজ সবসময় থাকে তিরিক্ষে। এরা অধৈর্য স্বভাবের মানুষ হন, এদের এই আচরণ সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। সিংহ রাশির এ স্বভাব প্রসঙ্গে সতর্ক থাকুন, এদের সঙ্গে বুদ্ধি করে মেলামেশা করুন, তা না হলে হতে পারে সমস্যা। চতুর্থ ভুল, অধিকার দেখায় এরা সবসময়। প্রেমিকের উপর এদের অধিকার বোধ কাজ করে সবসময়। অনেক সময় অধিকারের নামে এরা প্রেমিকের স্বাধীনতায় হস্তক্ষেপ করে থাকেন, এদের এ স্বভাব সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। সিংহ রাশির মেয়েরা একেবারে অন্যরকম স্বভাবের মানুষ হয়ে থাকেন। পঞ্চম ভুল, এরা ফিল্মি স্বভাবের হয়ে থাকেন, সিনেমা দেখতে খুবই ভালোবাসেন, তেমনি নিজের জীবনটা সিনেমার মতো করে ভাবেন। এই রাশির মেয়েরা সবসময় চান এদের প্রেমিক এদের সঙ্গে এমন রোমান্টিক আচরণ করবে। এরা কাল্পনিক দুনিয়াতে থাকতে বেশি পছন্দ করে, বাস্তবে তা না হলে এরা রেগে যান। ষষ্ঠ ভুল, অহংকারী স্বভাবের মানুষ হন এরা। ছোটখাটো সব বিষয়ে এদের অহংকার, এ কারণে পার্টনারের সঙ্গে মতবিরোধ হয়। এদের এই অহংকারী স্বভাব সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। এদের এ স্বভাবের জন্য অনেক সময় বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, তাই সিংহরাশির কোনো মেয়েকে মন দিলে সম্পর্কে জড়ানোর আগে ভাবনা চিন্তা করে নিন। সপ্তম ভুল, নিজের স্বার্থ সবার আগে দেখেন। এরা স্বার্থপর স্বভাবের মানুষ হয়ে থাকেন, এরা সবসময় নিজের সুবিধার কথা ভাবেন। পার্টনারের কোন ক্ষেত্রে সুবিধা হবে কোন ক্ষেত্রে নয় এমন কিছু দেখেন না। এদের এমন আচরণের কারণে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, তাই সিংহরাশির মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে সতর্ক হন। অষ্টম ভুল, নিরাপত্তাহীনতায় ভোগেন এরা। সম্পর্কের ক্ষেত্রে এরা সবসময় ভাবেন এদের কেউ ঠকাচ্ছে, অনেক সময় এরা সন্দেহ করেন, এ কারণে সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এ রাশির অধিকর্তা গ্রহ হল রবি। নবম ভুল, এরা যে কোনো মূল্যে নিজের কাজ শেষ করতে পারে। এ রাশির মেয়েরা নিজের স্বার্থ সিদ্ধি করে থাকেন, এদের কাজে ব্যাঘাত হলে বা কোনো কাজ দেরিতে হলে প্রেমিকের উপর রেগে যান। এদের এই মানসিকতা সম্পর্কে খারাপ প্রভাব ফেলে, তাই সিংহরাশির মেয়ের সঙ্গে সম্পর্ক জড়ালে সতর্ক হন, এমন সমস্যায় পড়তে পারেন। দশম ভুল, প্রেম নিয়ে সকলের জীবনে রয়েছে আলাদা আলাদা কাহিনী। কারো কাহিনী আনন্দে ভরপুর তো কারো কাহিনী বীর হয়। প্রেম করলেই যে সম্পর্ক পরিণতি পাবে এমন নয়, বহু বছরের প্রেম সামান্য ঘটনায় ভেঙে যায়। অনেক সময় নিজের ভুলে প্রেম ভাঙে, আবার অনেক সময় পরিস্থিতির কারণে। তবে এই সিংহরাশির মেয়েদের এমন আচরণ অধিকাংশ বিচ্ছেদের কারণ হয়। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।